আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা ভালো আছো। আজকে আমি এই ত্রিকোণমিতি 9.1 এর 18 নম্বর এবং উদাহরণ 11 নম্বর অঙ্ক দুটি করিয়ে দেব। তোমরা ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবে। চলো এর কার্যক্রম শুরু করি। 18-র বামপক্ষ খেয়াল করো, কটে, কটে পরিবর্তে লিখবা কজে ডিভাইড বাই সাইনে প্লাস সাইন বি डिवाइड बाय कॉस बी। टान दाओ कटे सूत्र लेखो, कॉस बी डिवाइड बाय साइन बी प्लस साइन ए कॉस ए। ऊपर लसाउ करो, साइन ए कॉस बी ताहले हबे कॉस ए कॉस बी साइन ए साइन बी। ऊपर आसबे कॉस ए कॉस बी साइन ए साइन बी लसागु कॉस ए साइन बी। एखन घुराई दम ऊपर कॉस ए कॉस बी भाग रे गुणाकार निये आसो साइन ए साइन बी। नीचे की आछे साइन ए कॉस बी गुण कज ए साइन बी। नीचे टान दाओ कज ए कज बी साइन ए साइन बी। एखन ख्याल करो एई सम्पूर्ण राशिटा काटा जाए, एटा काटते दाओ। उपरे थाके साइन बी कज ए, नीचे थाके साइन ए कज बी। एबार साइन बी साथे कॉस बी नाओ, फोटा दाओ गुणाकार निये नाओ कॉस ए साइन ए साइन बी। एटे परिवर्ते लेखो टेन बी और मध्य लेखो कट ए। ताहले शिक्षार्थी बंधुरा देखो बामपक्ष समान समान डान पक्ष, बामपक्ष समान डान पक्ष। এরপরে উদাহরণ দেখো, এটার বামপক্ষ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর পরিবর্তে মান বসাও টেন এ সাইন এ উপরে স্কোয়ার দিয়ে দাও। টেন এ মাইনাস সাইন এ এইটা সূত্র বসে এ প্লাস বি হোল স্কোয়ার, মধ্যে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র লেখো ফোর এ বি টেন এ সাইন এ ফোর রুট ওভার টেন উপরে স্কোয়ার দিয়ে দাও, সাইন উপরে স্কোয়ার দিয়ে দাও। তাহলে ফোর টেন স্কোয়ার ঠিক থাকুক, সাইন স্কোয়ার পরিবর্তে লেখো ওয়ান বাই কজ স্কোয়ার এ। ফোর টেনের উপরে স্কোয়ার দিয়া এ লেখো মাইনাস টেন স্কোয়ার এ কজ স্কোয়ার এ। ফোর টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ভাগ কজ স্কোয়ার এ, ফোটা কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার কেটে দাও। ফোর রুট টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটারে এ স্কোয়ার এটা বি স্কোয়ার বানাও। ফোর টেন এ প্লাস সাইন এ টেন এ মাইনাস সাইন এ। এখন এইটুকুর পরিবর্তে আনো এ আর এইটুকুর পরিবর্তে আনো বি, তাহলে ফোর রুট ওভার এ বি। বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করা গেল। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে লিঙ্কে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।